हेलो गाइज फ्रेकिंग एंड स्पोर्ट्स आरो एक वीडियोते तुम्हारे आरो एक बार स्वागत। तो वीडियो शुरू आगे एकटाई कथा, जरा एखो सबसक्राइब करनी कीसर अपेक्षा करो अवश्य सबसक्राइब कर बेल आइकन अल कर दाओ। ए तुम्हारे कथा मत किन्तु इस्ट बेंगलर एक स्टार्टिंग इलेवन मोटामुटी चेष्टा कर बनानो से ही वीडियो देखो एर आगे वीडियोटाई अपलोड करा जरा एखो देखो अवश्य गए वो वीडियो देखे एसो। तो एकटू आगे मैं अनेक आगे ही किन्तु एक आपडेट एस इस्ट बेंगलर नतून गोलकीपार कोच एस तो एक जन गोलकीपर कोच जाके किन्तु अपॉइंट करा हुआ है बांग्लादेश थेके, माने एर आगे किन्तु तिनी बांग्लादेशे जातीय दलेर प्रधान गोलकीपर कोच हिसाबे छिलेन। तो मानालो दियाजेर कोचिंग स्टाफे जुक्त हलो आरो एक अभिज्ञ स्टाफ अरिंदम भट्टाचार्य शंकर रायदेर प्रशिक्षक कराते आसछेन अभिज्ञ गोलकीपर कोच लेस क्लिवली। तो एखन किन्तु तिनी दायित्वे छिलेन बांग्लादेशेर जातीय दलेर कोचेर, एछाड़ाओ किन्तु चेलसिर जुब दल ओ एकाडेमिर दायित्वेओ छिलेन, এছাড়া টটেনহাম ফুলহ্যাম এবং সাউদাম্পটনেরও দায়িত্বে কিন্তু পূর্বে ছিলেন। তো সেখান থেকে বোঝা যাচ্ছে কতটা অভিজ্ঞ কোচ গোলকিপার কোচ কিন্তু এনি। তো এখান থেকে মনে হয় অরিন্দম ভট্টাচার্য শঙ্কর রায় এবং শুভম সেনদের পারফরমেন্স আরও উন্নত হবে। তো এরপর চলে আসি এই শুভম সেনদের কথায়। তোমাদের কিন্তু অনেকদিন আগে থেকে বলছিলাম যে শঙ্কর রায় রিটেন হবে, এছাড়াও রিটেন হবে কিন্তু আরও এক গোলকিপার যে হলো শুভম সেন। তো এই শুভম সেনের কিন্তু যে রিটেন করা হলো সেই আপডেটটাও কিন্তু এসিস বেঙ্গলের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ এবং টুইটার হ্যান্ডেল থেকেও দেওয়া হয়েছে। এরপর চলে আসি সাফ কাপের আপডেটে। তো সাফ কাপ কিন্তু খেলা রয়েছে অক্টোবর মাসের 4 তারিখে কিন্তু সাফ কাপের খেলা রয়েছে, যেখানে ম্যাচগুলো আমরা কবে কবে রয়েছে সেটা আগে একটু দেখে নিই। অক্টোবরের 4 তারিখে রয়েছে বাংলাদেশের সাথে ম্যাচ, কিন্তু ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ 4:30 দিয়ে ম্যাচ। অক্টোবরের 7 তারিখে রয়েছে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা 4:30 দিয়ে। অক্টোবর 10 তারিখ নেপাল ভার্সেস ইন্ডিয়া 8:30 দিয়ে। অক্টোবরের 13 তারিখ ইন্ডিয়া ভার্সেস মালদ্বীপ 8:30 দিয়ে। তো এই ম্যাচগুলোর সময় কিন্তু আমরা অবশ্যই লাইভে থাকব, তোমাদের সাথে যেমন আড্ডা দিয়ে ম্যাচগুলো দেখি সেরকমই কিন্তু এই ম্যাচগুলোর সময়ও দেখব। তো এই সাফ কাপ নিয়ে ইগোর সি ম্যাচের যে 23 জনের স্কোয়াডটা ঘোষণা হয়েছে সেটাও আমরা একবার দেখে নেব। সেটা হলো গোলকিপারে রয়েছে গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইত। ডিফেন্ডার্সে রয়েছে প্রীতম কোটাল, সেরিটন ফার্নান্ডিস, চিংলান সানা সিং, রাহুল বেকে, শুভাশিস বোস, মন্দার রাও দেশাই। মিডফিল্ডার্সে রয়েছে উদান্তা সিং, ব্র্যান্ডন ফার্নান্ডিস, লালেন ওয়াইয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, জ্যাকসন সিং, গ্লেন মার্টিনেস, সুরেশ সিং, লিস্টন কোলাসো, ইয়াসির মোহাম্মদ। ফরওয়ার্ডসে রয়েছে মনভীর সিং, রহিম আলী, সুনীল ছেত্রী এবং ফারুক চৌধুরী। তো এই হলো কিন্তু 23 জনের এই স্কোয়াডটা। এছাড়াও কিছুদিন আগে কিন্তু কেরালা ব্লাস্টার্সের হোম জার্সি রিলিজ করেছিল, সাথে বেঙ্গালুরু এফসিরও হোম জার্সি রিলিজ করেছিল। এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া গেছে কেরালা ব্লাস্টার্সের অ্যাওয়ে জার্সিও কিন্তু রিলিজ করেছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। এছাড়া অন্যান্য টিমের অ্যাওয়ে জার্সি, হোম জার্সি নতুন যদি ডিজাইন চেঞ্জ হয় অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো।